প্রকাশ্য দিবালোকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইপ টিচিং এর শিকার স্কুল ছাত্রীরা। ইপ টিচারদের বাইকের তাণ্ডবে হাত ভাঙলো একাদশ শ্রেণীর এক ছাত্রী। থানায় অভিযোগ দায়ের এক যুবকের বিরুদ্ধে। সমস্ত ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা নাগাদ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামের রাজ্য সড়কে মহেন্দ্রপুর পেট্রোল পাম্পের নিকটে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও এর আগে অভিযোগ দায়ের করা হলেও সুরাহা হয়নি বলে দাবি স্কুলে। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে এদিন দুপুর একটা নাগাদ মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর চার ছাত্রীর পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময় একটি বাইকে চেপে তিন যুবক পেছন দিক থেকে এসে তাদের গা ঘেঁষে যাওয়ার সময় চলন্ত বাইক থেকে এক ছাত্রীর হাত চেপে ধরে হ্যাচকা টান দেয়। চেষ্টা করলে বেকায়দায় পড়ে ঘটনাস্থলে ওই ছাত্রীর হাতটি ভেঙে যায় বলে খবর। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বলেও খবর। পুলিশ সূত্রে জানা গেছে ওই অভিযুক্ত যুবকের নাম সরফরাজ আলী, বয়স 22, বাড়ি মহেন্দ্রপুর গ্রামে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ইপটিচিং এর শিক্ষক ছাত্রীদের অভিযোগ, স্কুল যাতায়াতের পথে প্রায়শই বাইকে হেলমেট পরে বা মুখ ঢেকে ছাত্রীদের পথ আটকানো হচ্ছে, শ্লীলতাহানি করারও চেষ্টা করা হচ্ছে, স্কুলে আসতে ভয় পাচ্ছে তারা। তাদের দাবি, যারা এরকম কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের যাতে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। কালকে গতকালকে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, আর তেল পাম্পটার কাছে আমাকে অনেক দিন থেকে ফলো করছিল, আর তেল পাম্পটার কাছে আমাকে ই করছিল। মানে কারা ফলো করছিল তোমাকে? ইসলামপুরের। কারা কারা? কতজন ছিল তারা? তিনজনে। তো কালকে যখন তুমি বাড়ি আসছিলে স্কুল থেকে, তখন তারা তোমার সঙ্গে কি সমস্যা সৃষ্টি করলো, কি ঝামেলা করলো ওরা? ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম, আর ওরা ওখানে দাঁড়িয়েছিল। আর তোমাকে কি টন্টিন কাটারি করছিল আবার? হ্যাঁ। টিটকারি দিচ্ছিল? হ্যাঁ। তখন তুমি প্রতিবাদ করতে গিয়ে কি হলো তোমার সঙ্গে? আমি ওদেরকে কিছু ছাড়াই না। তো তোমার হাতটা কেন ভাঙলো তাহলে তারা? দানা হিচা করছিল। তারপর তোমার কি কি হয়েছে, তোমার ক্ষতি কি হয়েছে? আমি বারণ করছিল তো আমার হাতটা মেরে ভেঙে দিয়েছে। তো এই যে তোমার পিছন দিকে যে প্রায় লাগতো ওরা ছেলেটি, মাস্টার মশাইকে বা তুমি গার্ডেনকে জানাওনি? মাস্টারকেও বলেছি, গার্ডেনকেও বলেছি, আর ওর বাবা মাকেও যেই বলেছি। তো ওরা কোনো ব্যবস্থা করেনি? না। তুমি কি ছেলেকে চিনতে পেরেছো, ছেলেটা কারা? হ্যাঁ চিনতে পেরেছি। ওদের বাড়ি কোথায়? ইসলামপুর। এই নিয়ে তুমি কি থানায় অভিযোগ দায়ের করেছো? থানায়? হ্যাঁ। তোমার নাম কি? ফিরদৌসী খাতুন। তুমি কোন ক্লাসে পড়ো? ইলেভেনে। কোন স্কুলে? মহেন্দ্রপুর। ধন্যবাদ। তোমাদের সঙ্গে গতকালকে আসলাম আমরা স্কুল থেকে চার বান্ধবী মিলে, আর ওরা তিনজনে আসল, ওই তিনটা ছেলে মিলে, আর আমরা ভাটার কাছে আসলাম। তারপরে ওরা আমাদেরকে ছেঁকছিল, তারপরে আমরা বললাম সবাইকে, আর ওখানকার আরও লোক ছিল, আমরা চিৎকার করলাম, তারপরে ওরা আমাদেরকে আরও ছেঁকছিল। তো তারপরে ওই তারপর তোমাদের সঙ্গে কি হলো, ঝামেলাটা কি হয়েছিল? তারপরে ওরা আমার বান্ধবীকে বলতে আমাদেরকে সবাইকে ছেঁকছিল, তারপরে আমার বান্ধবীকে মানে হাতটা ধরে নিয়ে ভেঙে দিয়েছিল আমার বান্ধবীর হাতটা। মানে ওরা কতজন ছিল ছেলে? ওরা তিনজন ছিল। তোমাদের সঙ্গে কি ওরা কি প্রায় পিছন ফলো করতো? ওরা প্রায় আমাদেরকে ফলো করতো, আর আমরা কিছু বলতে আমরা পাত্তা দিয়েছিলাম না, আর ওরা আমাদেরকে অনেক কিছু বলতে। তো এই নিয়ে তোমরা মাস্টার মশাইকে বা পরিবারকে জানাওনি? হ্যাঁ জানিয়েছিলাম, আমার বাবাকে আর আমার বান্ধবীরাও জানিয়েছিল বাবাদেরকে। স্কুল মাস্টার মশাই জানিয়েছিল ব্যাপারটা? হ্যাঁ স্কুলের মাস্টারও জানিয়েছিল। ছেলেদেরকে চিনতে পেরেছো কারা ওরা, কথাকার? ওরা ইসলামপুরের আছে, আর বলতে ওদের বাড়িও কালকে গিয়েছিলাম, ওর মাকে ওর বাবা মাকে বলেছিলাম, ওর বাবা মা কিছু সিদ্ধান্ত নেয়নি। আর যার হাতটা ভেঙে দিয়েছে ওর কি নাম? ওর ফিরদৌসী। তোমরা কি ক্লাসে পড়ো? ইলেভেন। এখন কি তোমরা স্কুল যাচ্ছ না এখন ভয়ে আতঙ্কে আছো? ভয়ে আমরা যাচ্ছি না স্কুল টিস্কুল। তোমার নাম কি? কুলসুম খাতুন। তোমার বাড়ি? যদিও অভিযুক্ত যুবক সরাসরি অস্বীকার করলেও সে জানায় তার বাইকের হ্যান্ডেলের ধাক্কায় ওই ছাত্রীর হাতে আঘাত লেগেছে। আমরা ওদিক থেকে বাইক নিয়ে আসছিলাম, আমি একটু স্পিডে ছিলাম গাড়ি নিয়ে, ওদেরকে আমি কিছু করিনি, একটু লেগে গেছে, হালকা এখানে লেগে গেছে, আমি ওদেরকে কিছু করিনি। আমার এটা ভুল হয়েছে যে আমি ওখানে দাঁড়াইনি, আমি সিধা বাড়ি চলে এসেছি, তারপর ওরা বাড়িতে এসে গন্ডগোল করে আমাদের বাড়িতে চলে গেলো, আবার মারপিট করে সবাই বাড়ি ই করে গেলো, আবার বললো যে সে হসপিটালে যাচ্ছি, হসপিটালে গেলো, কেস টাস এগুলো করেছে এগুলো। কিন্তু তারা বলছে নাকি তোমরা নাকি আগে থেকে না করে পিছনে লাগতে? না না, ওদেরকে তো আমি ভালোভাবে চিনি না, ওদেরকে আমি কোনোদিন বলাইনি, কথা বলিনি ওদের সঙ্গে, আমি আজকে আমি তো দেখিনি ওদেরকে, ওরা মিথ্যা কথা সব বলে ই করেছে। না তারা বলছে যে আমরা আসছিলাম, আমাদের এখানে রাস্তা আটকে দিয়েছে, আর আমাদের নাকি কাপড় ধরে টানার চেষ্টা করছিল। না না, ওগুলো সব ফ্যাক। তো তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে এটা কি তারা কি চক্রান্তের অভিযোগ করছে? হ্যাঁ এটা তো চক্রান্ত অভিযোগ, তো আমি তো ওদেরকে কোনোদিন কিছু সারাইনি। না
যেই ছাত্রীরা বাড়ি যাচ্ছিল ওদের ওর সঙ্গে ওদের সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক ছিল, কোনো প্রেমের সম্পর্ক ছিল? না না কিছু না। তাহলে তোমার নামে কেন অভিযোগ করতে গেল তাহলে তারা? এটাই তো আমার বাইকে লেগে গেছে, এটাই শুধু আমার ভুল হয়েছে। তো বাইকে লেগে গেল তো একটা সামাজিক ব্যাপার ছিল, দুই পক্ষ বসে একটা সমাধান করার। কিন্তু তারা তো তোমার নামে আলাদা আরোপ করছে যে রাস্তায় আটকে তাকে হেনস্থা করার চেষ্টা। না না। তাহলে তুমি কতদিন আগে বাড়ি থেকে এসছো? 10 তারিখে বাড়ি এসছি। তোমার নাম? শানভরাজ। তোমার বাড়ি? মহেন্দ্রপুর। ঘটনার পর থেকে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় চত্বরে 2 সিভিক ভলান্টিয়ার দিয়ে নজরদারির ব্যবস্থা করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যাক, এই যে ঘটনা ঘটেছে সেটাতে আমি মর্মত বা দুঃখিত, যেহেতু আমার স্কুলের ছাত্রছাত্রী, আর এই ঘটনাটা তো স্কুলের বাইরে ঘটেছে, তার জন্য আমি আরও দুঃখিত যেন আমার ছেলেমেয়ের সাথে এই জন্য এই সমস্ত ঘটনা যেন না ঘটে, তার জন্য আমি প্রশাসনকে বলবো বা প্রশাসনকে আগে আমি জানিয়ে রেখেছিলাম যে আমার স্কুলে এই ধরনের বাইরের ছেলেরা এসে তো মেয়েদের টোনটার্নিং করছে, তো সেটা যেন না হয়। আর আবার পুনরায় আমি প্রশাসনকে বলবো যেন এটা যেন প্রশাসন যেন নিজের মতো যেন স্কুলটাকে সুরক্ষিতের জন্য, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিতের জন্য, তাদের লাইফে যেন কোনো এ ধরনের আঁচ বা এ ধরনের কোনো কিছু না আসে, তার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব ওনারা যেন একটু স্বচক্ষে দেখেন বা এটাকে ঠিকঠাক ভাবে। পূর্বে বলছে আগেও নাকি এই ধরনের ঘটনা ঘটেছে, তার জন্য আমি থানাকে জানিয়েছিলাম এবং থানা থেকে পুলিশও এসেছিলেন আমার এখানে ফিল্ডে, তার জন্য ওনারা এসেও ছিলেন। তার সে সময় ওরা যারা এসেছিলো বাইরে থেকে পালিয়েও গিয়েছিল, তার মধ্যে বারবার বলা হয়েছে ওনারা সাথ দিয়েছিলেন প্রশাসন, তার মধ্যে হয়তো এটা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। ধন্যবাদ। আমার মেয়ে স্কুলে যাতায়াত করো, আজ থেকে না এখন ইলেভেনে পড়ছে, এখন স্কুল থেকে আসার সময় 3টা ছেলে বসে ওখানে মনে করতে গেছিলো, মাঝে মাঝে টোল মারে, আমিও মেয়ের ছেলের বাবাকে বলেছি, আমাকে বলছে আপনি মেয়েকে সমাধান করো, আর তো কিছু ওদের বলার নাই। যখন আমার মেয়ে স্কুল থেকে আসে তখন রাস্তার ধারে শিখ দিয়ে মারে, ফেলে দেওয়ার আগে 3 জনই আউট হয়ে গেছে। আমার থানায় আমি অভিযোগ করেছি, হসপিটালে ট্রিটমেন্ট করেছি, ব্যান্ডেজ ধরেছি, আমার মেয়ে এখন স্কুল কী করে যাবে? মানে কতজন মিলে আসছিল? 4 জন মিলে। মানে পায়ে হেঁটে আসছিল? কি পায়ে হেঁটে। কোন স্কুলে পড়ছে আপনার মেয়ে? মহেন্দ্রপুর স্কুলে, হাই স্কুলে। তো এই প্রায় কি আপনার মেয়ের সঙ্গে বা ওই মানে স্কুল ছাত্রীদের সঙ্গে কি এই ধরনের আরো করতো? আগে করতো না, এই 3-4 মাস থেকে মানে তারা পাতা ধরেছে। আপনার মেয়ে আপনাকে আগে জানিয়েছিল ব্যাপারটা? জানিয়েছিল। তো আপনি ওর পরিবারকে বলেছিলেন? বলেছিলাম আমি, আমাকে বলছে যে আপনি মেয়েকে সমাধান করেন। তো গতকালকে কি সমস্যা হয়েছিল আবার? গতকালকে আমার মেয়ে স্কুল থেকে যখন আসছিল তখন মনে করতে ওই তেল পাম্পের কাছে আমার মেয়েকে মারে, ওরা ভেঙে গেছে, তারা যেগুলো করেছে ভেঙে গেছে। মানে কি ক্ষতি হয়েছে আপনার মেয়ের? মেয়ের হাত ভেঙে গেছে। চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ। এই থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। আপনার নাম? জসিমউদ্দিন। আপনি ওই মেয়েটার কে হলেন? বাবা। ধন্যবাদ।